যে বয়স হওয়ার কারণে ব্রেনের যে সাইটগুলোর কথা বললে, যে যখন দেখা যাচ্ছে যে অন্য সাইটগুলো অনেক কর্মক্ষমতা কমে যাচ্ছে, সেক্স সাইটটা ঠিক আছে, এটা এটা সম্পূর্ণ একটা অসুখ, কিন্তু বাসের ট্রামে দেখা যাচ্ছে যে অনেক সময় বয়স্ক ভদ্রলোকরা এরকম করছে, তাদের বাড়িতে কেদার বলে বউ আছে, বাচ্চা আছে, তো কোন জায়গাটা এই ভাগাভাগিটা কোন কোথা থেকে তুমি শুরু করছো? লাইনটাতে গেলে কেদারদা যে রোগগুলোর কথা অলরেডি বললেন, সেগুলো তো আগে রুল আউট করতে হবে। হ্যাঁ, ধরুন একটা বয়স্ক লোক এসে গায়ে গা ঘষছে, এখন এটা হতে পারে সে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ। এখন তাহলে সেই আমাদের সাইকিয়াট্রি প্রথম কথা, কি করে বুঝবেন একটা লোক নর্মাল? তো সেখানে তাকে দেখতে হবে তার সংসারের অন্য, মানে সে অন্য জিনিসগুলো ঠিকমতো পারফর্ম করতে পারছে কিনা, অকুপেশনে সে ঠিকমতো আছে কিনা, সোসাইটিতে সে অন্য জন্য কাজগুলো সব ঠিক করতে পারছে কিনা। যদি দেখা যায় যে তার অন্যান্য ফাংশনসগুলো সে ঠিক করছে আর শুধু সে বাসে উঠলে এরকম করছে, তাহলে ডেফিনেটলি সেটা আমাদের একটা প্যারাফিলিয়া হচ্ছে, যে যেখানে রাব করে সে আনন্দ পাচ্ছে বা কিছু পাচ্ছে। তবে এই যদি এটা একেবারেই অপ্রাসঙ্গিক, তবু আমি দুটো কথা বলি, কারণ পারভার্সন কথা বলতে গিয়ে মানে আমি এটা বলতে চাই আর কি দর্শকদের, যে হোমোসেক্সুয়ালিটিকে কিন্তু এখন পারভার্সনের মধ্যে ফেলা হচ্ছে না। তো সেইটা আর ম্যাস্টারবেশনকে অনেকে দেখবে এসএমএস করে, খুব খারাপ খারাপ এসএমএস, একদম এটা একটা কালচার যে ওকে পাঠাচ্ছে, ও তাকে পাঠাচ্ছে, এটা নিয়ে হাসাহাসি হচ্ছে চূড়ান্ত, কে কত তার মানে ইয়ে বাড়াতে পারে আর কি। ফোন করে খারাপ কথা বলা, কিংবা ফোন করে শুধু খারাপ কথা বলা নয়, একদম ডেসক্রিপশন দেওয়া, তো এগুলো কি? ফোন আমরা কখন করি, এসএমএস কখন করি? আমি যখন কমিউনিকেট করতে চাইছি, তার মানে আমি আমার সেক্স অবজেক্টের সাথে কমিউনিকেট করতে চাইছি, কিন্তু যেভাবে যেভাবে কমিউনিকেট করা উচিত সেইভাবে ব্যাপারটা আমি জানি না, বা আমার সেইভাবে কমিউনিকেট করার সাহস বা কনফিডেন্সটা নেই। এখন যে ভিকটিমকে চুজ করে, ইউজুয়ালি আমরা দেখেছি যে ভিকটিম শোনে, রেগে যাচ্ছে হয়তো শুনছে, একবার শুনলেই কিন্তু প্লেজারটা হয়ে গেল, সেটাই তার আলটিমেট প্লেজার। সে যদি ফোনটা রেখে দেয়, সে কিন্তু এখন দ্বিতীয়বার আর ফোন করছে না। তো তার কিন্তু এটাই যে আমি এটা বলবো বলে অনেক সময় ফোনে ম্যাস্টারবেট হয়, অনেক সময় দেখা যায় যে পাবলিক ফোন বুথে অনেক নাম্বার লেখা আছে, এখানে কিন্তু একটা অ্যাগ্রেশন কাজ করে। হ্যাঁ, যে ওই মেয়েটা নাম্বার পেলাম, লিখে দিই একটা খারাপ কথা দিয়ে, পরের জন কেউ এলো সেই নাম্বারটা দেখে আবার তাকে ফোন করলো। হ্যাঁ, কারোর ওপর রাগ হয়েছে, এটাও কিন্তু এক ধরনের পারভার্সন, যে আমি তো নিজেকে তাকে ভিক্টিমাইজ করতে পারছি না, আমি তার নাম্বারটা নামটা লিখে দিলাম, এবার পরের জন যে আসবে সেও তাকে বিরক্ত করবে। হ্যাঁ, তো এটা কিন্তু অ্যাগ্রেশন, তোমাকে পাচ্ছি না, তোমার সঙ্গে সেভাবে আমি কমিউনিকেট করতে পাচ্ছি না, তোমাকে এভাবে আমি কমিউনিকেট করি। আর মাইন্ড ইউ, এটা কিন্তু শুধু মানে মেয়েদের নাম লেখা হচ্ছে তাও নয়, এরকমও হতে পারে যে ছেলেদেরকে এরকমভাবে মেয়েরা বিরক্ত করছে, কাজেই পারভার্সনে কিন্তু শুধু যে ছেলেরা করে এরকম ভাবার কোনো কারণ নেই। একটা প্রশ্ন আছে এক্ষেত্রে, যেমন আগের প্রসঙ্গে আমরা গেছিলাম যে তাদের বাকি জীবনের সমস্ত কিছু সব নর্মাল, হ্যাঁ এক্ষেত্রেও কি তাই? হ্যাঁ ডেফিনেটলি, অনেক সময় দেখা যায় অন্য কিছু জীবনে নর্মাল এক্সেপ্ট দ্য সেক্স লাইফ বা রিলেশনশিপ। এটা কি হয় না যে তার সেক্স লাইফ খুব নর্মাল তবু সে বাইরে এরকম করে? এটা কিন্তু খুব কম, সেক্স লাইফ নেই নয়, নর্মাল মানে কি সে নর্মাল সেক্স করতে পারছে না তার, তার কিন্তু প্রেফারেন্সেস, দিস প্রেফারেন্সটা হতে হবে। মানে কারোর একটা নর্মাল সেক্স লাইফ আছে, সে এনজয় করছে, অন্য কোনো দিন একটা বন্ধুর ছোট মেয়ের গায়ে হাত দিয়ে দিল, তাহলে সেটা কিন্তু এক্সপেরিমেন্টেশন, সেটা কিন্তু পারভার্সন নয়। একটা এজের পরে এক্সপেরিমেন্টেশন করতে ইচ্ছে করে, যখন মনে হচ্ছে আমি ফুরিয়ে যাচ্ছি, আমি হারিয়ে যাচ্ছি,